আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। টেকনো আমাদের মাঝে তাদের আফ্রিকার মার্কেটে দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিয়েছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটিতে টেকনো কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়েছে আমাদের বাজেটের নাগালের মধ্যেই, তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি টেকনো ক্যামন 18p এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসলে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে পলিকার্বনেট বডি এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং এই ফোনটির সামনে থাকছে একটি পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে দুর্দান্ত লেগেছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি মাপের একটি বিগ ডিসপ্লে। যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন মোবাইলে, তাদের জন্য এই ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটি হলো একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এখানে থাকছে 120Hz-এর রিফ্রেশ রেট। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই রিফ্রেশ রেট খুবই কার্যকারী হবে, কেননা গেমিংয়ের জন্য হায়ার রিফ্রেশ রেট খুবই কাজের বিষয়। বন্ধুরা, আপনাদের তো আগেই বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকবে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে সর্বশেষ থাকবে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা সেকশনও আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডও করতে পারবেন। বন্ধুরা, এবার আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন একটি গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এই প্রসেসরটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম মোটামুটিভাবে স্মুথলি প্লে করতে পারবেন। তবে আল্ট্রা সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে HIOS। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির UIতে মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে এই বাজেটের ফোন হিসাবে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, এবং সাথে থাকছে 3300W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি মোটামুটি ভালোই এই ফোনটি দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটির 4টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 12-13 হাজার রুপির মধ্যে। তবে সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এই ফোনটির বাংলাদেশে বেস ভেরিয়েন্টের দাম হবে 18,000 টাকার আশেপাশে। এই ছিল টেকনো ক্যামন 18p এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।